सुप्रिय शिक्षार्थीवृंद सरकारी बांगला कलेजर उद्योगे परिचालित अनलाइन श्रेणी कार्यक्रमे तुम्हारे स्वागत जानाच्छि। आमि मोहम्मद साइफुल इस्लाम प्रभाषक समाज कल्याण सरकारी बांगला कलेज। तुम्हारा सबाई जानो जे आमरा एकटि अस्वाभाविक अवस्था मध्य दिए एक बछर अधिककाल समय पर्यन्त अतिबाहित करछि एबं आमरा एकटि अनिश्चित गंतव्येर दिके धावित होच्छि बोलते गेले जे आसले आमरा कबे एकटि सुस्थ स्वाभाविक पृथिबीते आमादेर दैनन्दिन कार्यक्रम परिचालना करते पारबो से सम्पर्के होयतो आमरा निश्चित करे एखनि किछु बोलते पारछि ना। तोमरा निःसन्देहे अवगत आछो सारा पृथिवीर मानुष चेष्टा करछे जाते करे एई करोना नामक बा कोविड 19 नामक महामारीर हाथ थेके विश्ववासीके मुक्त करा जाय। एजन्य प्रत्येकके तार निज निज जायगा थेके गुरुत्वपूर्ण दायित्व पालन करे जेते होबे। तोमरा जानो जे तोमादेर शिक्षा जीवन सह दैनन्दिन जीवन जापनेर क्षेत्रे अनेक मानुषी नियत प्रतिबंधकतार सम्मुखीन होच्छे। तोमरा उच्च माध्यमिक श्रेणीते भर्ती होवार परेई श्रेणीकक्षे बसार सुयोग पाओनी एक बछरेर मतो प्राय होये गेछे एबं कबे तोमादेरके निये आमरा श्रेणीकक्षे बसते पारबो सेटिओ आमरा निश्चित करे बोलते पारछि ना। से कारणे आमादेरके सब समय सचेष्ट थाकते हय विकल्प उपाये एकाडेमिक कार्यक्रमके चालिये नेवार जन्य। तोमरा इतिमध्येई जेने गेछो शिक्षा मंत्रणालयेर उद्योगे तोमादेर जन्य असाइनमेंट कार्यक्रम ग्रहण करा हयेछे। निर्दिष्ट प्रत्येक सप्ताहे दुइटी विषयेर असाइनमेंट तोमादेरके देवा हच्छे। तोमरा अनलाइनेर क्लासगुलिके भालोभावे पर्यवेक्षण करे भालोभावे देखे शुने बुझे बोइपत्र पढ़े तोमरा एई असाइनमेंटेर जवाबगुलि यथानियमे कर्तृपक्ष जेभावे तोमादेरके दिकनिर्देशना दिएछे इतोमध्येई तोमादेर जन्य एकेबारे स्टेप बाई स्टेप कि करते हबे किभावे पाठाते हबे कोथाय पाठाते हबे किभावे जमा दिते हबे सबगुलि विवरण दिए तोमादेर जन्य नोटिस देवा हयेछे। तोमादेरके नोटिस देवा हयेछे एरपर प्रत्येक एकदम इंडिविजुअलि व्यक्तिगतभावे प्रत्येकेर मोबाइल फोने फोन करे तोमादेरके ए बिषये अवगत करा हयेछे। जादेरके जादेर साथे फोने संयुक्त होवा जायनि तादेर स्थायी ठिकानाय चिठि पाठानो हयेछे। तो कर्तृपक्ष अत्यंत तात्पर्यपूर्ण एवं अत्यंत दायित्वशील भूमिका पालन करेछे एक्षेत्रे जाते करे একজন শিক্ষার্থীও অন্তত এই অভিযোগ না তুলতে পারে বা এই কথা না বলতে পারে যে আমি আসলে অ্যাসাইনমেন্ট কার্যক্রম সম্পর্কে অবগত ছিলাম না। তো অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলমান রয়েছে আবার করোনা মহামারীর তৃতীয় ঢেউ ও আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে। সেই তৃতীয় মহামারীকে মোকাবেলার জন্য দেশব্যাপী হয়তো লকডাউনে আমরা যেতে পারি তো এমন বাস্তবতায় তোমাদের জন্য দিক নির্দেশ তোমাদের জন্য আমার পরামর্শ থাকবে যখনই সরকার এবং তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা মন্ত্রণালয় কর্তৃপক্ষ পরিবর্তিত পরিস্থিতির সাথে যেভাবে তোমাদেরকে নির্দেশনা প্রদান করে তোমরা সেই নির্দেশনাগুলি অনুসরণ করবে। আমরা যারা সমাজকর্ম অধ্যয়ন করি আমাদের একটি ফান্ডামেন্টাল লার্নিং হলো একদম মৌলিক শিক্ষা হলো যে পরিবর্তিত পরিস্থিতি মানুষের জীবনে আসবে মানুষ সব সময় অনুকূল পরিবেশে বসবাস করবে না। পরিবর্তিত পরিস্থিতি অনুকূল হোক অথবা প্রতিকূল হোক ওই পরিবেশের সাথে খাপ খাইয়ে চলার সামর্থ্য যোগ্যতা মানসিকতা তৈরি করার জন্য যে স্পিরিট বা চেতনা দরকার সেটি আসলে সমাজকর্ম আমাদেরকে শিক্ষা দেয়। তাহলে সমাজকর্মের লার্নিংটা অন্যতম একটি লার্নিং বা শিক্ষা হলো পরিবর্তিত পরিস্থিতি যেই অবস্থায় আসুক সেই অবস্থার সাথে আমি নিজেকে খাপ খাইয়ে চলে আমার যেই গোল বা লক্ষ্য সেই লক্ষ্য অর্জনের দিকে আমি এগিয়ে যাব।
তো সেই কারণেই আমরা আসলে তোমাদেরকে একাডেমিক যে কার্যক্রম এই কার্যক্রমের সাথে বিকল্প উপায়ে সংযুক্ত থাকার চেষ্টা করছি। তোমরা জানো যে অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হয়েছে, যদিও আমাদের বিষয়ের অ্যাসাইনমেন্ট এখনো আসেনি, হয়তো চলে আসবে। তোমরা এটাও জানো যে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুই পত্র থেকেই অ্যাসাইনমেন্ট কার্যক্রম তোমাদের জন্য গ্রহণ করা হবে। তো সেক্ষেত্রে আমরা ইতোমধ্যেই প্রথম পত্রের অনেক চ্যাপ্টার অনলাইনে আমরা তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। আমরা আজকে এবং পরবর্তী যেই লেকচারগুলি আসবে তোমাদের অন্যান্য আমি সহ অন্যান্য শিক্ষক মণ্ডলীদের কাছ থেকে, সেগুলিতে আমরা সমাজকর্ম দ্বিতীয় পত্রের যেই টপিকগুলি আছে সেই টপিকগুলি নিয়ে আলোচনা করব। তোমরা এটাও জানো যে তোমাদের সিলেবাসটি একটু সংক্ষেপিত হয়েছে, ওই সংক্ষেপিত সিলেবাসের আলোকেই আমরা মূলত তোমাদের সাথে আমাদের যে লেকচার এই লেকচারটি শেয়ার করব। তো তোমরা নিঃসন্দেহে মনোযোগ দিয়ে আমাদের এই একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করবে, আমরা সেটাই প্রত্যাশা করি। তো আজকে আমরা দ্বিতীয় পত্রে সমাজকর্ম দ্বিতীয় পত্রের মৌল মানবিক চাহিদা সম্পর্কে আলোচনা করব। তাহলে আমাদের মূল আলোচনার বিষয় হল মৌল মানবিক চাহিদা। তাহলে তোমরা নিঃসন্দেহে জানো যে মানব জীবনে আমাদেরকে বেঁচে থাকবার জন্য, আমাদেরকে টিকে থাকবার জন্য, অর্থাৎ জীবন যাপনের ক্ষেত্রে আমাদেরকে সময়ের যেই টাইমটাকে আমরা ভাগ করে নিয়েছি, জীবনের প্রত্যেকটা মুহূর্তকে একটা সেকেন্ড মাইক্রো সেকেন্ড পর্যন্ত ভাগ করা আছে, এই সময়গুলিকে অতিবাহিত করতে গিয়ে আমাদের কখনো কখনো সময়ে সময়ে ভিন্ন ভিন্ন ডিমান্ড বা চাহিদা আমাদের মধ্যে তৈরি হয়। কিছু চাহিদা আমাদের ভিতরে তৈরি হয় আমরা মানুষ হওয়ার কারণে, সেই চাহিদাগুলিকে আমরা বলতে পারি মানবিক চাহিদা। কিছু চাহিদা আমাদের ভিতরে তৈরি হয় আমরা প্রাণী হওয়ার কারণে, তাহলে সেই চাহিদাগুলি হলো মৌলিক চাহিদা। এখন তাহলে মানুষ হওয়ার কারণে আমাদের কিছু চাহিদা তৈরি হয় আর প্রাণী হওয়ার কারণে কিছু চাহিদা তৈরি হয়। প্রাণী হওয়ার কারণে যে চাহিদা তৈরি হয় সেই চাহিদাকে আমরা বলবো মৌলিক চাহিদা, আর মানুষ হওয়ার কারণে যে চাহিদাগুলি আমাদের মধ্যে তৈরি হয় সেই চাহিদাগুলিকে আমরা বলতে পারি মানবিক চাহিদা। অর্থাৎ মানুষের ওই চাহিদাগুলি আছে কিন্তু অন্য প্রাণীদের ওই চাহিদাটা আসলে নেই। আমি আবারও বলি, মৌল মানবিক চাহিদা টার্ম দুটিকে যদি আমরা আলাদাভাবে বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব যে মৌলিক চাহিদা বলতে ফান্ডামেন্টাল নিডস, এই ফান্ডামেন্টাল নিডস হলো ওই চাহিদাগুলি যে আমাদের ভিতরে যে প্রাণ আছে, আমরা যে জীবন ধারণ করছি, এই জীবন ধারণ করবার কারণে আমরা কতগুলি চাহিদা আমাদেরকে আসলে চাহিদা পূরণ করতে হয়। আর কিছু চাহিদা এমন আছে যেই চাহিদাগুলি আমরা অন্য প্রাণী থেকে আলাদা হওয়ার কারণে, অর্থাৎ মানুষ হওয়ার কারণেই শুধুমাত্র আমাদেরকে ওই চাহিদাগুলি পূরণ করতে হয়। এক্ষেত্রে তোমাদেরকে আরেকটি প্রাসঙ্গিক টার্ম সম্পর্কে বা প্রত্যয় সম্পর্কে আমি তোমাদেরকে একটু ব্যাখ্যা দেব, যদিও এই চ্যাপ্টারের সাথে নেই, তোমাদের পরিণতির মধ্যে এটি বেশি আলোচনা হয়, আমাদের এই কোর্সটিতেও কোনো কোনো চ্যাপ্টারে আলোচনায় আসে। আমার আলোচনার উদ্দেশ্য হলো যাতে তোমরা এই দুইটা টার্মের মধ্যে তোমাদের মধ্যে কোন অস্পষ্টতা তৈরি না হয় এবং বুঝতে অসুবিধা না হয়, পরীক্ষার খাতায় একটার সাথে আরেকটাকে তোমরা বুলায় না ফেলো। অর্থাৎ যেহেতু সৃজনশীল পদ্ধতিতে এটি খুবই গুরুত্বপূর্ণ যে প্রত্যেকটা টার্মকে খুব সুন্দর করে অনুধাবন করা এবং বুঝা, যদি তুমি প্রত্যেকটা টার্মকে সুন্দরভাবে বুঝতে পারো, অনুধাবন করতে পারো, তবেই কিন্তু তুমি সত্যিকার অর্থে সঠিক উত্তরটি করতে সমর্থ হবে। আর যদি তুমি সেটি করতে না পারো তাহলে কিন্তু দেখা যাবে যে তুমি আসলে হয়তো তুমি বিষয়টি জানো কিন্তু সঠিক উত্তর করতে পারছো না। মৌলিক অধিকার আমি খুব সংক্ষেপে এই কারণটা তোমাদেরকে বলে যাব, এটি তোমরা
মূলত পৌরনীতির মধ্যে যাদের পৌরনীতি এবং সুশাসন কোর্সটি আছে সেখানে তোমরা এই আলোচনাটি পাবে। যেহেতু মৌলিক শব্দটি আছে, অনেক শিক্ষার্থী আমরা পরীক্ষার খাতা দেখার সময় দেখি যে মৌলিক অধিকার এবং মৌলিক চাহিদা এই দুইটা টার্মকে ভুলায় ফেলে, এই জন্য আমি এখানে এটা উল্লেখ করে দিচ্ছি। মৌলিক অধিকার হলো একজন নাগরিকের এমন কিছু অধিকার যেটা ওই রাষ্ট্রের সংবিধান দ্বারা স্বীকৃত থাকে। মৌলিক অধিকার হলো এমন কতগুলি অধিকার যেটি রাষ্ট্রের সংবিধান দ্বারা স্বীকৃত থাকে। আমাদের সংবিধানের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যে সংবিধান আছে সেই সংবিধানের তৃতীয় অনুচ্ছেদে বাংলাদেশের নাগরিকদের জন্য যেসব মৌলিক অধিকার আছে সেগুলি সেখানে উল্লেখ করা আছে। আমি সেই আলোচনায় যাব না, সেটি তোমাদের মূলত পৌরনীতির আলোচনা। আমি আবারও বলে দিলাম যে ওখানে তোমরা এই মৌলিক অধিকার সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। তাহলে মৌলিক অধিকার হলো এমন অধিকার যেই অধিকারগুলি একজন নাগরিক কে তার কনস্টিটিউশন দিয়ে থাকে, তার সংবিধান দিয়ে থাকে। যেমন বাংলাদেশের নাগরিককে বাংলাদেশের সংবিধান যেই অধিকার দিয়েছে সেটি বাংলাদেশের নাগরিকের মৌলিক অধিকার। কিন্তু আবার অন্য দেশের সংবিধান সেই দেশের নাগরিককে যে অধিকার দিয়েছে সেটি তাদের জন্য মৌলিক অধিকার। তাহলে আমরা মৌল মানবিক চাহিদা বা মৌলিক অধিকার এই দুটি টার্মকে আমরা যদি পরীক্ষায় আসে তাহলে আলাদাভাবে বুঝতে সমর্থ হব বলে আমি বিশ্বাস করি। তারপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে জানতে চাইবে, আমি পরবর্তীতে তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তাহলে মৌল মানবিক চাহিদা নিয়ে আমরা আলোচনা করব এবং এটার সাথে কোনোভাবেই যেন মৌলিক অধিকার তোমাদের সাথে মিলে না যায়, অর্থাৎ মৌলিক অধিকারের সাথে মৌলিক চাহিদা যেন তোমরা মিলে না ফেলো। আমরা যদি মৌলিক চাহিদা এই মৌল চাহিদাকে দেখি তাহলে এখানে দেখব এক মৌলিক চাহিদা যদি আমরা দেখি, অর্থাৎ একটা মানুষকে একটা প্রাণীকে প্রাণ থাকবার কারণে টিকে থাকবার জন্য যেই চাহিদাগুলি দরকার সেই চাহিদাগুলি হলো তাহলে মৌলিক চাহিদা আমরা যদি দেখি যে মৌলিক চাহিদা কি, একটা প্রাণীর মানুষ হিসাবে মৌলিক বেসিক চাহিদা কোনটি, বেসিক চাহিদা হলো খাদ্য। অর্থাৎ খাদ্য না খেলে আমরা কিন্তু বেঁচে থাকতে পারবো না, ঘুম, এটি মৌলিক চাহিদা। এবং যৌন প্রবৃত্তি, এটিও প্রাণী হিসাবে প্রাণ থাকবার কারণে আমাদের অন্যান্য প্রাণীর মতো মানুষেরও যেমন এই চাহিদা তিনটা আছে তেমনি ভাবে এই চাহিদার তিনটা কিন্তু অন্য সকল প্রাণীর আছে। অর্থাৎ অন্য সকল প্রাণীরও এই চাহিদা আছে, খাদ্য, ঘুম, যৌন প্রবৃত্তি, এই তিনটা চাহিদা মানুষের যেমন আছে তেমনি অন্য প্রাণীদেরও আছে। এই তিনটি হল মৌলিক চাহিদা। আমরা যদি এই মৌলিক চাহিদা দেখবো যে কোনো মানুষ নাই যিনি না খেয়ে বেঁচে থাকতে পারবেন, এবং পৃথিবীতে প্রাণীও নাই যেই প্রাণী না খেয়ে বেঁচে থাকতে পারে। প্রত্যেকের খাদ্যাভ্যাস ভিন্ন, তাদের জন্য খাদ্যের আয়োজন ভিন্ন, তাদের খাদ্যের রুচি ভিন্ন, কিন্তু সকল প্রাণী খাদ্য খেয়ে বেঁচে থাকে। এবং আমরা যদি ২৪ ঘন্টায় যেভাবে দিনকে বিভক্ত করেছি সেই দিনের মধ্যে একটা নির্দিষ্ট অংশ সকল প্রাণীর বিশ্রামের প্রয়োজন হয়, রেস্টের প্রয়োজন হয়, ঘুমের প্রয়োজন হয়। আর যৌন প্রবৃত্তি, তোমরা জানো যে বংশ বিস্তারের পৃথিবীতে সকল প্রাণী টিকে আছে বংশ বিস্তারের মধ্য দিয়ে, আর বংশ বিস্তারের অন্যতম একটি মাধ্যম হল যৌন প্রবৃত্তি চরিতার্থ করা। এই যৌন প্রবৃত্তি চরিতার্থ করা অর্থাৎ এই কামনাটি সকল প্রাণীর মধ্যেই আছে, সকল প্রাণীর মধ্যে থাকার কারণেই তারা এই যৌন প্রবৃত্তির চর্চার ফলশ্রুতিতেই কিন্তু
বংশ বিস্তার হয়ে থাকে এটি তোমরা বায়োলজির মধ্যে পড়ে আসছো আমি এখানে আলোচনা করব না তো খাদ্য ঘুম এবং যৌন প্রবৃত্তি এই তিনটি হলো মানুষ হিসাবে শুধু নয় সকল প্রাণীর জন্য এই তিনটা মৌলিক চাহিদা অর্থাৎ বেঁচে থাকবার জন্য টিকে থাকবার জন্য বংশ বিস্তারের জন্য এই চাহিদা তিনটা প্রয়োজন এখন আমরা যদি মানবিক চাহিদাগুলি দেখি তাহলে আমরা দেখব মানবিক চাহিদার মধ্যে আছে বস্ত্র পোশাক আর কোন প্রাণীকে তুমি দেখবা না যে তার পোশাকের ডিমান্ড আছে সে পোশাক না পড়লে তার অসুবিধা আছে তাকে পোশাক করতে হবে এরকম একটি লজ্জা নিবারণের ব্যবস্থা করতে হবে সেটি আসলে অন্য কোন প্রাণীর মধ্যে প্রয়োজনটি অনুভূত হয় না যদি তাদের মধ্যে অনুভূত হয় একমাত্র মানুষের মধ্যে এটি হলো একটি মানবিক চাহিদা তাহলে মানবিক চাহিদার মধ্যে আরেকটি চাহিদা আমরা সবাই একটি সুন্দর পরিপাটি বাসস্থান নির্মাণ করতে চাই এবং সেই বাসস্থানে বসবাস করতে চাই তো বাসস্থানে বসবাস যদি আমরা করতে চাই সুন্দর সেটি একটি আমাদের ডিমান্ড বা চাহিদার অন্তর্ভুক্ত অর্থাৎ একটি সুন্দর বাসস্থান আমাদের সবার প্রত্যাশা আমরা সবাই চাই যার সোনের ঘর আছে সে একটি সুন্দর টিনের ঘর তৈরি করতে যার একটি টিনের ঘর আছে সে চায় একটি তিন সেট বিল্ডিং তৈরি করতে যার একটি তিন সেট বিল্ডিং আছে সে চায় সাত সমেত একটি অট্টালিকা তৈরি করতে অর্থাৎ প্রত্যেকে একটি সুন্দর বাসস্থানের প্রত্যাশা করে আরেকটি মানবিক চাহিদা যেটা হলো শিক্ষা আমরা যেটা গ্রহণ করছি এখন এই শিক্ষাটি নানা আলোচনা হতে পারে আমরা মায়ের গর্ভ থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে কোনো না কোনো ভাবে শিক্ষা কার্যক্রমের সাথে জড়িত এবং আমাদের এই শিক্ষা কার্যক্রম চলমান থাকে যতদিন আমরা পৃথিবীতে থাকি এবং শিক্ষাটাকে কতগুলি ভাগে বিভক্ত করা যেতে পারে আনুষ্ঠানিক শিক্ষা অনানুষ্ঠানিক শিক্ষা ঐতিহ্যগত শিক্ষা পারিবারিক শিক্ষা আমরা যেভাবে বলি না কেন আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা শিক্ষার সাথে সংশ্লিষ্ট আছি এবং আর নির্দিষ্ট একটা সময়ে আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করি সেটা হয়তো 6 থেকে 25 বছর পর্যন্ত হতে পারে কারো ক্ষেত্রে আরেকটু বেশি কম হতে পারে তাহলে আমরা একটা জীবনের নির্দিষ্ট সময় আমরা একটা প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে সংযুক্ত থাকি যে যত বেশি শিক্ষিত যে যত বেশি জ্ঞান অর্জন করেছে সমাজ এবং মানুষ হিসাবে তার মূল্য অনেক বেশি থাকে এখন আমরা বলতে পারি যে অনেক শিক্ষিত মানুষ আছে যারা আসলে তাদের কাছে যে শিক্ষার যে দাবি সেটি তারা মেনে চলে না বা শিক্ষা তাদেরকে যে মহিমান্বিত করার কথা ছিল সমাজে তাদের সেই মর্যাদা সমুন্নত নেই অর্থাৎ শিক্ষার মাধ্যমে অর্জিত যে মর্যাদা তাদের পাওয়ার কথা ছিল তারা সেটা পাচ্ছে না কারণ কি শিক্ষার যেই দাবি সেই দাবি তারা মেটাতে ব্যর্থ তাহলে সেক্ষেত্রে শিক্ষা বলতে সবসময় সুশিক্ষাকে বোঝানো হয় আমরা যদি শিক্ষার আলোচনা করি শিক্ষা কি এডুকেশন হলো এনলাইটেন আস অর্থাৎ আমাদেরকে আলোকিত করে যেই শিক্ষা যেই সার্টিফিকেট যেই জ্ঞান আমাকে আলোকিত করে না অন্যের কাছে আমাকে আলো হিসাবে আবির্ভূত করে না সেটা আসলে শিক্ষা নয় যেই শিক্ষা গ্রহণ করার পরে আমি অন্যের সামনে দৃষ্টান্ত হয়ে উপস্থাপিত হই না সেটি আসলে শিক্ষা নয় সেই শিক্ষাকে আসলে শিক্ষা হিসাবে স্বীকৃতি দেওয়ারও সুযোগ নাই সার্টিফিকেট অর্জনই একমাত্র শিক্ষা নয় শিক্ষাটা হলো এনলাইটেন আজ আমরা একটা শব্দ দিয়ে এটা ব্যাখ্যা করতে পারি শিক্ষা মানে হলো আলোকিত করা অর্থাৎ যিনি শিক্ষিত হবেন তিনি আলোকিত হবেন তাকে দেখে চারপাশের মানুষ তার চারপাশে যারা থাকবে তারা যেন সেখান থেকে আলোর বিচ্ছুরণ দেখতে পান এবং তার আলোতে যেন অন্যরা আলোর দিশা খুঁজে পান তাহলে এরকম একটি শিক্ষা হলো মানবিক চাহিদা অর্থাৎ মানুষের টিকে থাকবার জন্য আমরা জানি যে এক সময় মানুষেরা আগুন আবিষ্কার করেছে এই আগুন আবিষ্কারের আগে তারা কাঁচা ফল মূল
মাংস মাছ ইত্যাদি খেত তাহলে শিক্ষার সাথে সভ্যতার একটি সম্পর্ক আছে যখন মানুষ আবিষ্কার করলো জ্ঞান অর্জন করলো যে আগুন জ্বালানো যায় তারপরে তারা কিন্তু ওই কাঁচা খাবারটিকে আগুনে পুড়ে খেতে শুরু করলো এই যে শিক্ষা সেই সময় থেকে এখন তার পর্যন্ত আমরা শিক্ষার যে ধাপগুলি অতিক্রম করে আসছি এই ধাপগুলি অতিক্রম করার ফলশ্রুতিতে আমাদের জীবন যাপন আমাদের সভ্যতা আমাদের চিন্তা ভাবনা আমাদের প্রতিরোধ ব্যবস্থা সবকিছুই শক্তিশালী হয়েছে তাহলে মানুষ শিক্ষা কি থেমে গেছে শিক্ষা থেমে যাওয়ার নয় এক সময় মানুষ চাঁদে যায়নি তারপরে চাঁদে গিয়েছে এক সময় মানুষ মহাকাশে যায়নি মহাকাশে গিয়েছে এক সময় পৃথিবীর বাইরে অন্য গ্রহতে যায়নি এখন মানুষ মঙ্গল গ্রহে যাচ্ছে তার মানে শিক্ষার সুযোগ বা ক্ষেত্র অবারিত এই অবারিত শিক্ষার স্কোপ কোনোদিনই শেষ হবে না বিশ্ব পরিমণ্ডলে যেই জ্ঞানের আধার রয়েছে সেই জ্ঞানের আধার মানুষের পক্ষে খুব সামান্যই অর্জন করা সম্ভব হবে সে কারণে আমাদের শিক্ষার যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা চলমান থাকবে এবং এটি একটি মানবিক চাহিদা হিসাবে আমাদের কাছে স্বীকৃত থাকবে আরেকটি মৌলিক চাহিদা মানবিক চাহিদা হল স্বাস্থ্য এই স্বাস্থ্য নামক মানবিক চাহিদা খুবই গুরুত্বপূর্ণ তোমরা জানো যে আমাদের সভ্য সমাজে স্বাস্থ্য পরিচর্যার জন্য একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা কার্যকর থাকে এখানে হসপিটাল প্রতিষ্ঠা করা হয় এখানে চিকিৎসক তৈরির জন্য পর্যাপ্ত বিনিয়োগ করা হয় এখানে চিকিৎসা কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করবার জন্য বা চিকিৎসা কার্যক্রমে সংযুক্ত হওয়ার জন্য মানুষদেরকে উৎসাহিত করা হয় যাতে করে সবাই চিকিৎসা সেবার আওতায় আসে সেই ব্যবস্থাও করা হয় অর্থাৎ চিকিৎসাটাকে একটি মানবিক চাহিদা ডিমান্ড করে মানুষের যে চাহিদা রয়েছে মানুষ হিসাবে যে আমাদের যে চাহিদা রয়েছে তার মধ্যে স্বাস্থ্যকে অন্যতম একটি চাহিদা বিবেচনা করা হয়ে থাকে এখন আরেকটি চাহিদা হল চিত্ত বিনোদন চিত্ত বিনোদন খুবই একটি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বিষয় অর্থাৎ এটিকে অনেকেই হয়তো অস্বীকার করে না আবার সমানভাবে গুরুত্ব দেয় না কারণ হলো যে অনেকে মনে করে যে এই বিনোদন করে সময় কাটানোটা এটি হয়তো খুবই অর্থবহ কোনো বিষয় নয় অর্থাৎ এই বিনোদনের সময় ব্যয় অর্থ ব্যয় না করে আমরা এটিকে যদি অন্য ফ্রুটফুল কোনো কাজে ব্যয় করি সেখান থেকে আমি লাভবান হতে পারি কিন্তু আমাদেরকে একটি কথা সবসময় মনে রাখতে হবে সেটি হলো বিশ্রাম কাজেরই অংশ একসাথে গাথা নয়নের অংশ যেন নয়নের পাতা অর্থাৎ বিশ্রামটাকে কাজ থেকে আলাদা করা যাবে না আমরা যে পৃথিবীতে টিকে থাকবার জন্য দৈনন্দিন জীবনে উন্নতি ঘটাবার জন্য ভালো কার্যক্রমের সাথে যুক্ত থাকবার জন্য আমরা কিন্তু নিয়ত কাজ করে যাচ্ছি এই কাজ করবার ফাঁকে ফাঁকে কাজের সাথে আমাদেরকে সঙ্গতি রেখে আমাদেরকে বিশ্রামের জন্য বিনোদনের জন্য সুযোগ করে নিতে হবে অর্থাৎ এই চিত্ত বিনোদনটাই আমার এই কাজগুলিকে আরো বেশি শক্তিশালী করবে কাজের প্রতি মনোযোগী করবে এবং কাজকে আমার কাছে আকর্ষণীয় করে তুলে ধরবে সাম্প্রতিককালে আরেকটি মানবিক চাহিদা হিসাবে আলোচনায় উঠে আসছে এটি হয়তো তোমাদের যতগুলি পাঠ্য বই আছে সবগুলি পাঠ্য বইতে এই টার্মটি নাও থাকতে পারে তো এটি হলো নিরাপত্তা এই নিরাপত্তা নামক সামাজিক অর্থাৎ মানবিক চাহিদা মানুষ এখন সিকিউরিটি চায় মানুষ এখন সিকিউর জীবন যাপন করতে চায় অর্থাৎ তার খাদ্য যেমন দরকার বস্ত্র যেমন দরকার বাসস্থান যেমন দরকার শিক্ষা যেমন দরকার স্বাস্থ্য যেমন দরকার পাশাপাশি
সে একটি নিরাপদ জীবন যাপন করতে চায়। এই নিরাপদ জীবন যাপন করতে চাওয়ার ক্ষেত্রে তার কিন্তু রাষ্ট্রের কাছে সমাজের কাছে কিছু ডিমান্ড থাকে, তার একটা চাহিদা থাকে যে আমাকে আমার জীবন আচরণের ক্ষেত্রে এই এই নিরাপত্তা দিতে হবে। অর্থাৎ নিরাপত্তা না দিতে পারলে সে কিন্তু তার যে সিকিউরিটির অভাব, তার যে স্বাচ্ছন্দ্য জীবনযাপন, সেটি কিন্তু সে আসলে করতে পারবে না। অর্থাৎ একজন মানুষ হিসাবে সবসময় চায় যে সে যাই খাক, যেই পোশাকই পরুক, যতটুকু শিক্ষাই গ্রহণ করুক, স্বাস্থ্য সুবিধা যেটাই পাক না কেন, কিন্তু সে একটা নিরাপদ জীবন প্রত্যাশা করে। এখন আমরা যদি দেখি যে এই যে মৌল মানবিক চাহিদাগুলি যেগুলি আমরা আলোচনা করলাম, এই আলোচনাগুলিকে যদি আমরা কম্পাইল করি, তোমাদের পাঠ্যবইতে যেটি দেয়া আছে সেটি হল যে মৌল মানবিক চাহিদা ছয়টি, খাদ্য বস্ত্র অন্ন সরি খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান এবং চিত্ত বিনোদন। পরীক্ষায় তোমাদের যে প্রশ্নটা আসে, আজকে আমি শুধু এই তারগুলি সম্পর্কে আলোচনা করলাম, প্রত্যেকটা সম্পর্কে আলাদা আলোচনা হবে তোমাদের, যেমন শিক্ষা কি অবস্থা, স্বাস্থ্যের কি অবস্থা। হ্যাঁ, এখান থেকে বাংলাদেশ সরকারের এই চাহিদাগুলি পূরণের ক্ষেত্রে তাদের কি কি মানে কর্মসূচি আছে, বাংলাদেশের বিদ্যমান নাগরিকদের খাদ্যের ব্যাপারে তাদের বর্তমান অবস্থা কি, চিকিৎসার ব্যাপারে তাদের বর্তমান অবস্থা কি, বাসস্থানের ব্যাপারে তারা বর্তমান কি অবস্থায় আছে, স্বাস্থ্যের ব্যাপারে তারা কি অবস্থায় আছে, এটা প্রত্যেকটা টপিক ধরে ধরে কিন্তু আলাদা আলাদা চ্যাপ্টারে আলোচনা হবে, অর্থাৎ আলাদা আলাদা লেকচারে আলোচনা হবে। আজকে আমি শুধু তোমাদেরকে এই মৌল মানবিক চাহিদার টার্মটি বোঝালাম। এখন আমি সবসময় আমার ক্লাসগুলিতে আমি তোমাদেরকে সৃজনশীল প্রশ্নটা কি ধরনের হতে পারে সেই সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। এখানে হয়তো একটি পরিবারের জীবনযাপনের চিত্র তোমাদের সামনে তুলে ধরা হতে পারে। তো জীবনযাপনের চিত্র যদি তোমাদের সম্মুখে তুলে ধরা হয়, সেক্ষেত্রে যেই অপশনটি আসবে, দেখা যাবে যে একটি পরিবারের জীবনযাপনের চিত্র তুলে ধরে সেখানে তার খাদ্যের পর্যাপ্ত ব্যবস্থা আছে সেটি বলা হবে, চিকিৎসার ব্যবস্থা আছে সেটি হয়তো বলা হবে, শিক্ষার ব্যবস্থা আছে সেটি হয়তো বলা হবে, বাসস্থান ও পরিপাটি সেটাও হয়তো বর্ণনা দেওয়া হবে, তারপর হয়তো বলা হবে যে হয়তো চিত্ত বিনোদন সম্পর্কে তারা যে সুযোগ পাচ্ছে না সেই দিকে একটা ইঙ্গিত থাকবে। অতঃপর তোমাদের কাছে জানতে চাওয়া হবে যে উল্লেখিত পরিবারটিতে কোন মৌল মানবিক চাহিদার অনুপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ তখন তোমাকে জানতে হবে যে মৌল মানবিক চাহিদা হলো ছয়টা, এই ছয়টা চাহিদার মধ্যে খাদ্য আছে, স্বাস্থ্য আছে, বাসস্থান আছে, চিকিৎসার কথা উল্লেখ আছে, পোশাকের কথা উল্লেখ আছে, কিন্তু চিত্ত বিনোদনটা নাই। তাহলে তুমি যদি এই ছয়টা জিনিস জানো, তাইলে কিন্তু তুমি ওইটাকে খুঁজে বের করতে পারবা। আর যদি তোমার ছয়টা সম্পর্কে ধারণা না থাকে, তাহলে কিন্তু আর তুমি খুঁজে বের করতে পারবে না। সে কারণে আমি সবসময় তোমাদেরকে যেটি বলি যে সৃজনশীল পদ্ধতি মানেই হলো পুরো বিষয়টা সম্পর্কে তোমার একটু একেবারে সঠিক কনসেপ্ট বা ধারণা নিতে হবে। যখনই তুমি সঠিক কনসেপ্ট বা ধারণা নিতে পারবা, তখনই কিন্তু তুমি সঠিক উত্তর করতে সমর্থ হবা। তো আজকে আমরা এখানে আমাদের আলোচনা শেষ করব। তাহলে মৌল মানবিক চাহিদা সম্পর্কে তোমাদেরকে একটু বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম আজকে। পরবর্তীতে আমরা এই লেকচারগুলি কন্টিনিউ করব এবং ধারাবাহিকভাবেই কন্টিনিউ করব। আশা করছি তোমরা সবাই ভালো থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো এবং পড়াশোনার সাথেই সংযুক্ত থাকো, এবং প্রযুক্তি ব্যবহারের যে সুবিধা তোমরা পেয়েছো সেটার অপব্যবহার থেকে নিজেকে বাঁচিয়ে রেখে একটি উন্নত জীবনযাপনের দিকে এগিয়ে যাও। এই প্রত্যাশা করে আজকের মতো